আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের কেক রেসিপি। এখন যেহেতু তালের সিজন যাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে তালের রস দিয়ে বানানো কেক রেসিপি শেয়ার করি। আপনারাও ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিম দুটো ভালোভাবে ফেটে নেব 2 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে ফেটে নেব যতক্ষণ না চিনিটা গলে না যায়। এখন দিয়ে দিব 1/3 কাপ রান্নার তেল। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে আমার লিকুইড। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। দিয়ে দিব 1 কাপ ময়দা, 1/3 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ চেলে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ তালের রস। আমি এখানে জাল করা তালের রস নিয়েছি, আপনারা চাইলে কাঁচা তালের রসটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কুড়া। এখন আমি সবগুলো উপকরণ একসাথে আলতো হাতে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন আমি 1/2টা দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার পুরোটা দুধ লেগেছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমার ব্যাটারের ঘনত্ব এরকম হবে। এখন আমি স্কোয়ার শেপ একটি মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নিব। এখন আমি বেকিং পেপার দিয়ে আবারও কিছু উপরে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে প্রথমে তেল দিয়ে তারপর ময়দা দিয়ে প্যানটাকে কুট করে নিতে পারেন। এখন আমি ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর মোল্ডটাকে ঝাঁকিয়ে টেপ করে নিচ্ছি, যাতে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো ফেটে যায়। তাহলে ভেতরে কোনো গর্ত সৃষ্টি হবে না। আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেক মোল্ড হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আর চুলা রাসটা মিডিয়াম লো হিটে রেখে বেক করে নিব 30 থেকে 35 মিনিট। ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমি একটি শাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠিটি পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি কেকটা ঠান্ডা করে নেব। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটা আনমোল্ড করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখন একটি পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট ও স্পঞ্জি হয়েছে, তালের রস দেওয়াতে ভেতরের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।